গুড মর্নিং। আজকে আমার কলেজের প্রথম দিন, এক্সাইটমেন্টের সাথে ভয়ঙ্কর টেনশন লাগছে। এদিকে জল ভরে নিয়ে যাচ্ছি সারাদিনের জন্য, আজকে চলে যাবো বিকালে, তবুও কলেজে নিয়ে যেতে হবে বা বাসে নিয়ে যেতে হবে, তার জন্য জল ভরে নিয়ে যাচ্ছি। এখন পাচ্ছি 8:30 মতো, 8:30 বাজে বোধ হয়। তো এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে স্নান করে নেবো, কারণ একটু পরে লাইনও লাগবে স্নানের জন্য, মানে সবাই কলেজে যাবে যেহেতু। তাতে স্নান করে নিয়ে ম্যাগি খেতে হবে, সেটা বানানোর জন্য ব্যবস্থা করতে হবে। ভয়ঙ্কর, মানে প্রথম দিন কলেজে, তাও আবার বাড়ির থেকে দূরে, একটু টেনশন হচ্ছে যে টাইমের মতো পৌঁছতে পারবো, যেহেতু অনেক আগে উঠে গেছি। বলবে সে একটা ব্লগ চ্যানেল, আমরা আসলে অন্তিক মাহমুদের ফ্যান, বান্টি আসবে আরো গেস্টরা আসবে আজকে, মানে মুনরা মেবি, মুন আসবে কিনা আমি জানি না, মুন মেবি কালকে আসবে। তো এখন আপাতত বনি পড়তে যাবে, আমরা ভাত খাবো, লেট তো এখন ফটাফট রেডি হয়ে টাটা। আমি স্নান ঠান করে রেডি, এখন ওরা স্নান করছে, সবাই কলেজ যাবে ফার্স্ট দিন। আর এইদিকে আমার ম্যাগি আর টিফিন বক্স, ম্যাগি বানাতে নিয়ে যাচ্ছি, আর টিফিন বক্স কালকের যেটা ফেরত দেবো। সামনের দোকান থেকে সস্তা কিনবো ভাবছি, কারণ ম্যাগি সেদ্ধ খাওয়া পসিবল না আমার পক্ষে, একটু কষ্টকর। তো দেখি যদি সস পাই তো সস, টমেটো সসটা নিয়ে নেবো। মনে হচ্ছে দেরি হয়ে গেছে, 9:30 বাজে, আধা ঘন্টা মধ্যে খেতে ব্যাগ গোছানো অলরেডি হয়ে গেছে, ব্যাগ গুছি, ব্যাগটা নিয়ে চলে যাবো। ডান, এখন সামনেই দোকান আছে কলেজের সামনে, ওই তো আমার কলেজ দেখা যাচ্ছে সামনে, তো ওখানেই একটা পানের দোকান আছে, ওখান থেকে সস নেব, আর সস নিয়ে এটা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি কলেজ যাবো। এরা মেয়ে ম্যাগি, এরা সস আদি খাতি, বাড়ির সবাই রেডি হয়ে গেছে, ওরা রেডি হচ্ছে আস্তে আস্তে, আমি খেয়ে নিই, যদিও ম্যাগিটা দেখে আমার খেতে ইচ্ছা করছে না। কলেজের সামনে চলে আসছি, আর দেরি না করে আমি কলেজে ঢুকে যাই, ভয়ঙ্কর ভয় ভয় লাগছে। এখানে নবীনবরণ হচ্ছে, মানে নবীনবরণ বলতে ঘরোয়া হবে, দেখেই বুঝতে পারছেন যে পূজার প্রস্তুতি তুঙ্গে আরও জিনিসপত্র চলে আসছে। আর এখানে ত্রিপাল টানানো হয়ে গেছে, যেহেতু এবার প্যান্ডেল হবে না, আর ওদিকে সব দিদা বাসনপত্র মেজে, দিদার মামি মিলে সব গুছিয়ে রাখলো এখানে, আর আমরা জাস্ট স্নান করে এলাম, এখনও কাজ চলছে, ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, আজকে গেছি বাইরে যে পড়তে, তখন না আজকে অন্ধিকাদের বাড়িতে উল্টো ছিল, যেহেতু আমাদের বাড়িতে পূজার কাজ হচ্ছে তাই অন্ধিকাদের বাড়িতে পড়া ছিল। রাস্তায় যে হাঁটছি, এক ফোটটা রোদ নেই একদম, কেন নভেম্বরের মিডিলে এরকম ওয়েদার জানি না, ডিসেম্বরে কি হবে, পাগল হয়ে যাবো। তো যাই হোক, এখন আমরা একটু এডিটিং করবো, হ্যাঁ এডিটিংটা কমপ্লিট করি, বুর্জ খলিফা স্পেশাল ব্লগটার, এখন ওটার এডিটিং হয়নি সত্যি কি বলবো। যাই হোক, কালকে অ্যাকচুয়ালি আমরা ল্যাথ খাইছি প্রচুর, নাহলে কালকে চলে আসতো ব্লগটা। তো যাই হোক, এখন আমরা এডিট কমপ্লিট করে তারপরে খেতে যাবো। এখন মাত্র কলেজের ক্লাসগুলো শেষ হলো, 3:30 বাজে, মন্দিরে অনেকবার ফোন করছিল, আমি ফোন করলাম, অলরেডি আমার পিঠিত ব্যথা করতে শুরু করেছে, একদম টানা টান টান, মানে পরপর ক্লাস, আর কিছু খাইও নি তো খেতে হবে, তাড়াতাড়ি বাড়ি যাই। এখন খেতে যাচ্ছি, ওখানে খেয়ে দিয়ে বাড়ি যাবো, ব্যাগ গুছাবো, বিছানা গোটাবো, তারপরে বাসে উঠবো। আদৌ বাস পাবো কিনা যাই না, কারণ বাস স্ট্যান্ড থেকে তো পাবো না, অন্য জায়গায় গিয়ে ধরতে হবে, আর আমি একা একা যেতে মানে অন্ধকার হয়ে যাবে, একটু প্রবলেম, ভয় ভয় লাগছে, ভয় না ঠিক টেনশন হচ্ছে যে আদৌ বাস পাবো কিনা। তো এটাই এখনের আপডেট। ওদের আমার বাকি ক্লাসমেটগুলোর এখনও ক্লাস হচ্ছে, মানে ওদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হচ্ছে, তো তার জন্য আমাকে একা যেতে হবে বাড়ি, নাহলে একজন উঠিয়ে দিত। যাই হোক, খাবার তো খেয়ে নিই, খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফিরছি, যেতে যেতে বিকাল হয়ে যাবে,
কিছু করার নেই, ওদিকে কি বা করতেছে সবাই। চলে আসে, এই যে দিদা চলে আসে, মুন নাই, মুন আসে নাই, দাঁড়াতে তো আসে কিন্তু চলে যাবে নাকি আজকেই? আচ্ছা, এটা দিতে আসছে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে আমার টোপলা, এটাকে ব্যাগ বলে না, এটাকে টোপলাই বলবো, আমার টোপলা করে নিয়ে যাচ্ছি সব, কয়েকটি জিনিস নিয়ে যাচ্ছি, সব নিয়ে যাচ্ছি না, আর এখন বাস পাবো কিনা সন্দেহ, ভয় লাগছে। তাই তো তাদের টোটো ধরবো নাকি ভাইটে যাবো তাও বুঝতে পারছি না। সন্ধ্যার টিফিনে মামির এমনিও অনেক কাজ ছিল, তারপরেও লুচি আজকে হচ্ছে, কিন্তু আমাদের ব্লগকে কিন্তু সব থেকে বেশি সাপোর্ট করবে। আর এখনই দাঁড়ায় এখানে আলোটা ভালো বলি, এখনই হচ্ছে 100 সাবস্ক্রাইবারের জন্য মেলটা আসলো, তো অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে আমাদের 100 সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, অর্ঘকেও থ্যাংক ইউ, আর আশা করি যেন এটা 100 থেকে 200-300 করতে করতে একদিন 1 লাখও ক্রস করে যায়, 1 মিলিয়ন একদিন হোক যেন। লুচি খাচ্ছে, আর এইদিকে লুচি দাইবেলা দাদুকে দেওয়া হচ্ছে কিন্তু কেউ খেতেই যাচ্ছে না। মোস্ট ডিমান্ড ব্লক করার, এখানে সবাই খেতে বসেছে লুচি তরকারি সব সন্ধ্যার টিফিন। এই তো অর্ঘ চলে আসছে, তুমি খাবে না দাদু? হ্যাঁ নাও নাও, হ্যাঁ জানি তো পৌঁছে গেছি কাজিরাঙ্গা ফাইনালি। মাঝখানে একটা প্রবলেম হয়েছিল, মানে জলপাইগুড়ি থাকাকালীন কলেজ সংক্রান্ত, ওইটা বাড়ি গিয়ে বলছি। ফাইনালি বাড়িতে অর্ঘটা মনে হয় এসে গেছে, ওর আওয়াজ পেলাম মন্দির সাথে ফোন করার সময়, তো যাই বাড়ি তাড়াতাড়ি। খিলা সব কই? তেমন ব্লগ করা হয়নি, কারণ ওই বুর্জ খলিফার ব্লগটা এডিট করে আপলোড করতে করতে। আর দিদি হচ্ছে এখন অর্ঘর সাথে খেলছে, কি খেলতেছে সত্যি? ওই যে মোবাইলে কি গেম, আমার এক ফোটাও এনার্জি নাই, ওটা আজকে সারা দিন নিয়ে নিল ওইটার এডিটটা, তো আজকে আসলে এক্সক্লুসিভ জিনিসের এক্সক্লুসিভ এডিটিং হয়েছে। তো আর কালকের অনেক প্রিপারেশনস আছে, আর আজকে একটু রেস্ট চাইছি। হ্যাঁ সত্যি কালকে না অনেক কিছু করার আছে, তো মাথায় কাজ করছে না যে কখন কি হবে কিভাবে হবে। তো যাই হোক, এখন আপাতত একটু রেস্ট নিই, একটু ইউটিউবই দেখবো, রিল্যাক্স করবো, চিল করবো, তারপর একটু পরে খেয়ে ঘুমিয়ে পড়বো, আজকে বেশি কিছু আর সত্যি করার নেই। এখন ওটা হচ্ছে কুঠার ঘরের কারের ওপর, আমাদের কার আছে ওটার উপর ওঠা হচ্ছে, কারণ ওখানে অনেক জিনিস রাখা, কম্বলও রাখা একটা, তো ওখান থেকে আগেই বাসন পাড়া হয়ে গেছে, এখন কম্বল পাড়া হচ্ছে। মন্দির যাচ্ছে ফার্স্ট টাইমের জন্য, আমি ওর পিছনে পিছনে যাই টর্চ লাইট নিয়ে। কেন এত দূর উঠে? আমি আমি আর পারছি না উঠতে, কারণ আমি পারবো না, আমি মিস করে গেলাম, কি করবো, আমার খুব ভয় লাগতেছে, এই হাইটি আমার ভয়। আমি একটু একটু করে একটা স্টেপ উঠতেছি আর অনেকটা কিছু দেখতে পারতেছি, কিন্তু কি করবো আপনাদের দেখাতে পারছি না। মন দিদির মোবাইলটা নিয়ে ব্লগ করতে পারলে অবশ্য, খুব অন্ধকার, ব্লগ কি করবে আর, আমি না নেমে যাই আস্তে আস্তে। এইসব ব্লগে উঠছে কেন? আমি ব্লগটা যে অফ করবো সেই সাহসটাও পাচ্ছি না। 1 মিনিট, ও ও ও ও ও নামাইবে, না লাগলে নামাবে।
তো আমি আর গেলাম না উপরে, তো আমাদের আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, জ্বর আসছে মনে হচ্ছে, আর বাবা গেল আনতে ওষুধ প্যারাসিটামল, আমার খুব টেনশন হচ্ছে কালকে নিয়ে। আর যেহেতু দিদি মানে দুজনেই করবে উপাস, মানে পূজার ওদিকে থাকবে, তাই অনেকটা ব্লগ আমাকে করতে হবে, তো সেটা নয় আমি খুব টেনসড, তো দেখা যাক। এক্সক্লুসিভলি দেখানোর জন্য আমি ভিডিও করলাম, এই যে আমাদের কার, আমি তোকে যা ব্লগে অপমান করছি, গেস্ট কেস বইলার বলিস, ওয়াও ডিস্কো চলতেছে তো বলে ঠান্ডা পড়ে যাওয়ার জন্য কম্বল, প্রচুর প্রচুর কম্বল লেপের দরকার পড়ছে, কারণ কালকে প্রচুর লোক আসবে, সেজন্য এগুলো সব জোগাড় দিচ্ছি। আরে লাগবে লাগবে, মোটা পাতলা যাই লাগুক লাগবে, হ্যাঁ গায়ে দিবে পরে, যাই হোক। আর বালিশ বার করা হলো তো, এইসবই। নেল পলিশ পরা ধুম লাগছে, কালকে আমাদের উপোস আমার আর মন দিদির, তাই জন্য আমরা এখন ঠেকুয়া 12টা বাজেনি, 10 মিনিট পরে বাজবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি কিছু একটা খেয়ে, কারণ কালকে সারাদিন অনেক রাত খিড়কি করছি, অনেক রাত্রে আমাদের উপোস ভাঙবে, তাই আমরা আবার ঠেকুয়া খেয়ে আমাদের উপর একটু জোরালো করছি পেটটাকে। আর মুখের মধ্যে কি হলো, ছুটোটা খাবো দেখবো, পেছনে বুর্জ খালিফা দেখতেছে, আর বাবা অলরেডি শুয়ে পড়ছে, বাবার ঘোর আপত্তি রাত্রেবেলা করে ব্লগ দেখাচ্ছে। আমার বাক স্বাধীনতা কাজে না হয়েছে, আমি বলছি না, আমার শারীরিক প্রবলেম আছে, ঠিকমতো খাইতে ভয়ঙ্কর শক্ত পাথর। আমার আব্বা আমার পাশের ঘরে ছিল, বল বল বল, আমার মামু আমাদের পাশের ঘরে ছিল, একবার ডাক দিয়ে কইলে আমরা চুপ করে যেতাম আর কথা যেতাম, কিন্তু উনি 4টার সময় মোবাইলের নেটটা অন কইরা আমাদের ফ্যামিলি গ্রুপে মেসেজ দিয়ে অনেক বড় একটা ভাষণ রচনা করছে বিচার চাওয়ার জন্য। আমারে কইলে কিন্তু আমরা ঘুমায় পড়তাম, এখন আমরা শুয়ে পড়বো, তারপরে ক্যামেরা দিকে খাটাখাটনি করে কড়াইশ করে বাসে করে, ভাই আমি মুছলাম লাইব্রেরির কার্ড ইস্যু করতে হবে কালকে, ডেট পেম টেনশন অনেক, বাড়ি থেকে বেরোছি লাগেজ পত্র নিয়ে, তো পরীক্ষা নেই তো না, লাগেজ পত্র নিয়ে তো আমি তো যাবই, আমি তো কুচবিহারে আসবো, বাবাকে শুনতে ইচ্ছে করা, তারপরে আমি তো আসবোই, তারপর বাবাকে ফোন করছি, বাবা দেখি করে, তারপরে আমি আমার একটা বন্ধুকে ফোন করছি অরিন্দমকে, ও বললেন আপনার ব্যাপারে পরে হয়ে যাবে, তারপরে আমি দৌড়ে 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 গিয়ে পাগল হয়ে গেছে, হোয়াট এভার, এটা সবটাই ফার্স্ট ওয়ার্ড, আমি এডিটিং করি তো আমি করে দিব, যাই হোক। তো আমাদের এডিটার খুব একটা ভালো না, যা খুশি দিয়ে দেয় আর যেটা দিতে হয় না সেটা, এটা কমেডি ব্লগ চলছে না। তো যাই হোক, এখন আমরা শুয়ে পড়ি, কালকে প্রচুর প্রচুর কাজ আছে, মামি বলছে সকাল সকাল উঠে নিজেদের নিজেদের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওখানে উপাস থাকবি, পূজার কাজ করবি, এটা কমেডি ব্লগ চলছে না, এটা নিয়ে কমেডি করতে কি, ডোন্ট প্লে, আমার রাত্রিবেলা বেশি হাসবে, কালকে গল্প আসলাম করে আসলাম যে কালকে রাত্রে অ্যাকচুয়ালি আমাদের এত হাসি পাচ্ছিল, কারণ যে কোনো একটা জোক ক্র্যাক করছিলাম, জোক না সেটা, আর হ্যাঁ হ্যাঁ বলে হাসি, হ্যাঁ বললেও হাসতাম, তো যাই হোক আজকে দিদি তোর বিছানা করা হলে আমরা এড করবো ব্লগিংটা। তো আমরা একটু বাইরে আসলাম, আমার মনে হলো যে বাইরে এসে একটু দেখি জায়গাটা, কালকে এখানে পূজা হবে, কালকে আমরা শাড়ি পরবো, ওই যে ওরা দুজন সন্ধ্যায় পরবে, সন্ধ্যায় দেখি মেবি,
আর হচ্ছে এই ঘর, এই দুটো ঘর এখন অনেক বন্ধ, কারণ এই দুটো ঘরে অনেক জিনিসপত্রের মেলা, এই ঘরে এখন আমার বই কম, জিনিস বেশি হয়ে গেছে, স্টাডি রুম না স্টোর রুম হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, আজকে ওয়ানটি আসলো, আমরা ল্যাব খেলাম অর্ধেক দিন, তারপর আমরা অনেক কাজ করছি, কারে উঠছি ফার্স্ট টাইম। তো যাই হোক, ব্লগটা কিছু ভালো লাগলে অবশ্যই লাইক। অনেকে না আমার বেস্ট ফ্রেন্ড অয়তিয়া কার দেখার জন্য রিকোয়েস্ট করছিল যে কার, অল্টো, আমি জানি না, কারণ যাই নাই, ভয়ের চোটে প্রচুর গাড়ি উঠে নি, আমি যদি ক্যামেরাটা কোনো ভাবে নিয়ে উঠতে পারতাম তাহলে যুদ্ধ করছে। যাই হোক, করছি হ্যাঁ একটু আগে পেলাম। তো যাই হোক, কালকে অনেক মানে অনেক কাজ আছে, এখন আমরা ঘুমিয়ে পড়ি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করবেন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনারা পান। তো আর ভালো মন্দ যাই লাগে না কেন কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। ফাস্ট হয়েছি আমি।